ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি আমাদের নববর্ষের বিশেষ অনুষ্ঠানে, আর আমাদের সঙ্গে রয়েছেন তমগ্ন ঘোষ। তমগ্ন, খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছ তুমি। আমি তোমার কাছ থেকে জানতে চাইছিলাম বিরতির ঠিক আগে যে গানটা তুমি করলে, সেই গানটা তো তুমিই লিখেছো, তুমিই সুর করেছো, এর পেছনে গল্পটা কি? গানটার গল্প ছিল হচ্ছে, একটা কোম্পানি থেকে অফার এসেছিলো যে একটা টোটাল রোমান্টিক ফিল্মি টাইপের গানগুলো কম্পোজ করতে হবে। এইবারে তারপর গানটা কম্পোজ করলাম, আর বলা ছিল যেগুলো আমাদের ভাবনা ছিল যে সব বোম্বের আর্টিস্টরা গান গাইবে। তখন অন্বেষা এবং জুন ব্যানার্জিকে দিয়ে গান গাওয়ানো হলো, আর এই গানটা যখন আমি জুন ব্যানার্জিকে পেলাম আরও, তখন গানটা আরও ভালোভাবে দাঁড়িয়ে গেল। ইনফ্যাক্ট এটা বলতেও আমার কোনো মিডিয়ায় বলিনি অবশ্য, আমি জুন ব্যানার্জি খুব বড় ভক্ত আছি। আচ্ছা, তো যখন পেয়ে গেছি জুন ব্যানার্জিকে, তখন আর গো সোনায় সোহাগা আর কি, সোনায় সোহাগা। এটা কবে তুমি এই গানটা রেকর্ড করেছো? এটা 2013 2013-এ তোমার একটা, আমি দেখতে পাচ্ছি আমার কাছে রয়েছে একটা তুমি সিডি, ইউ আর মাই লাভ। এই 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 যে জুন ব্যানার্জি, অন্বেষা এবং তোমার, এই তিনজনেরই গান এর মধ্যে রয়েছে। যখন জুন ব্যানার্জি ফিল্মেও যাবে, এটা ফিল্মেও যাবে গানটা, গানগুলো আবার ফিল্মেও যাবে একটা। আচ্ছা আচ্ছা, আর এই যে তুমি সাধারণত যে সৈকত মিত্র, অন্বেষা বা জুন বন্দ্যোপাধ্যায় এদের সঙ্গে কাজ করেছো, পাশাপাশি তুমি নতুন আর্টিস্টদের সঙ্গেও কাজ করছো, কি মনে হয় আজকের দিনে গানকে কি কিভাবে দেখে? মানে একটা সময় ছিল যখন সবাই গানকে পুজো করতো, মানে মা সরস্বতীর একটা বিশাল বড় দান যার গলায় সুর রয়েছে। এখন যারা নতুন আসছে তারা ঠিক কিভাবে গানকে দেখে? আসলে নতুন, আমিও নিজেও নতুন, এখন এমন কিছু এগিয়ে আসিনি, সবে 11 বছর হয়েছে, আরও আই হ্যাভ টু গো অ্যা লং ওয়ে। যারা নতুনরা আসছে বলবো না খারাপ, অনেকেই ভালো, এবারে তাদের গাইডেন্সটা ভালো দরকার। বিশেষ করে অনেকেই রিয়েলিটি শোয়ে আসার পর, আপনি যদি দেখেন যে গত যতগুলো রিয়েলিটি শো হয়েছে তাদের থেকে খুব কয়েকজন আর কি দাঁড়িয়েছে হাতে গুনে, কারণ হয়তো মিসগাইডেড হয়ে গেছে, প্রচুর প্রোগ্রাম করে গলাটার পুরো 12টা বাজিয়ে ফেলেছে। আমি প্রোগ্রাম করব কিন্তু লিমিটেড করব, এগুলো যদি বাবা মারা শিখিয়ে দেয় যে বছর মাসে করলাম 2-3টে করে করলাম, এই ব্যাপারগুলো গাইডেন্স, প্রপার গাইডেন্স, ক্লাসিক্যালের মধ্যে থাকবো, পাল্টা গাইবো, সারেগামা রেয়াজ করবো রেগুলার, এই রেয়াজে থাকলে, এই গাইডেন্সগুলো থাকলে নিশ্চয়ই এগিয়ে যাবে তারা। তোমাকে আরেকটা গান শুনতে ইচ্ছে করছে, কি গান শোনাবে? একটা গান করছি, এই গানটা অন্বেষা গেয়েছে, ওর আর আমার ডুয়েটও আছে, আবার কথা সুর আমার, আর নতুন একজন ছেলেকে আমি এই গানটা ইন্ট্রোডিউস করেছিলাম অ্যাজ এ লিরিসিস্ট, আমার সাথে করেছে কাজ। কোথায় আছি ঠিকানা জানি তোর চোখে, স্বপ্ন দেখি আয় কোলে আয় ছুঁয়ে তোকে। কোথায় আছি ঠিকানা জানি তোর চোখে, স্বপ্ন দেখি আয় কোলে আয় ছুঁয়ে তোকে। ঘুম চোখে কাজলে জড়িয়ে ধরব ভালোবেসে, তোর হাসি মাখব বুকে। কোথায় আছি ঠিকানা জানি তোর চোখে, স্বপ্ন দেখি আয় কোলে আয় ছুঁয়ে তোকে। রেখেছি আদরে হাত তোর কাঁধে তোর পিঠে, এঁকেছি মনে ছবি শুধু তোকে ভালোবেস। Can't you see it, baby? You make me go crazy. রেখেছি আদরে হাত তোর কাঁধে তোর পিঠে, এঁকেছি মনে ছবি শুধু তোকে ভালোবেসে। দু চোখে ফাগুন রেখে তোর কোলে মাথা রেখে, সারা রাত জেগে প্রেমে জ্বলব চল, প্রেমে পুড়ব চল। কোথায় আছি ঠিকানা জানি তোর চোখে, স্বপ্ন দেখি আয় কোলে আয় ছুঁয়ে তোকে। ঘুম চোখে কাজলে জড়িয়ে ধরব ভালোবেসে,
চোখে কাজলে জড়িয়ে ধরব ভালোবেসে, তোর হাসি মাখব বুকে, কোথায় আছি ঠিকানা জানি তোর চোখে, স্বপ্ন দেখি আয় কোলে আয় ছুঁয়ে তোকে। তোমাকে একটা কথা জানতে ইচ্ছে করছে, তুমি কি কোনোভাবে বাপ্পি লাহিড়ির দ্বারা ইন্সপায়ার্ড? একটা কথা আছে, আমি সাকসেসের অনেক ফর্মুলা আছে লাইফে, যে কোনো মানুষ যে সাকসেস পায় তার অনেক তো ফর্মুলা থাকে, এখন তো সবই সাকসেসের কিছু ফর্মুলা আছে যারা নাম করে আর কি, তাদের দশজনের যদি লিস্ট করা যায় আপনার লাইনের, যে কোনো লাইনের, ধরুন একজন হিরো বা একজন মিউজিক ডাইরেক্টর, যার যেটা লাইন, সেই দশজনের একটা চেক লিস্ট যদি করা যায় তাদের মধ্যে এইগুলো কমন রয়েছে, সেই ফ্যাক্টরটা রাখলে মানুষ অনেক তাড়াতাড়ি আপনাকে আইডেন্টিফাই করতে পারবে। এটা খুব টেকনিক্যাল ম্যাটার, এটা যারা শুনছে এটা বলা উচিত না, আমি তাদের এটা টিপস দিলাম, এটা খুব সফট ফর্মুলা, খুব তাড়াতাড়ি মানুষের কাছে অ্যাকসেপ্টেড হয়ে যায়। সেই জন্যই কি তুমি চোখে, কিন্তু বাপ্পি লাহিড়ির জন্য না, আমি বাপ্পি লাহিড়ির ফ্যান এই কারণে, বাপ্পি লাহিড়ি 80s খুব ভালো ভালো কাজ করেছেন, ফ্যান এই কারণে যে এই বয়সে, ভদ্রলোক এই বয়সে দাঁড়িয়েও তিনি উলাল্লার মতন গান গাইছেন। হ্যাঁ, আর চোখের এই গগলসটা, আমি সানগ্লাস যেটা পড়ি সেটা অনেকেই বলে বাপ্পি লাহিড়ির স্টাইল, বাট নট দ্যাট, আমি এটা প্রেফার করি আর আমার এটা ফ্যাসিনেশন, সানগ্লাস, নতুন নতুন সানগ্লাস কেনা আমার খুব ভালো। আচ্ছা, মানে নতুন নতুন সানগ্লাস কেনা তুমি খুব পছন্দ করো। আর কে কি পছন্দ আছে? গান তো তুমি সবসময় গানের মধ্যেই ডুবে থাকো, আর কে কি পছন্দ আছে? মিউজিক ভালো লাগে, ফুল ভালো লাগে, গান ভালো লাগে, কম্পিউটার করতে খুব ভালো লাগে। আচ্ছা, গিটার প্র্যাকটিস করতে ভালো লাগে। আচ্ছা, এই যে ছোট, তুমি কি ছোটবেলা থেকে মোটামুটি গান শিখেছো? একদম প্রথম থেকে, কার কাছে প্রথম গান শিখেছি, তারপর আমার আর কি স্কুলিং স্টার্টিং হলো, আগে আমার গান স্টার্ট হয়েছে। হ্যাঁ, আমি অনেকের কাছে শিখেছি, আমি আমার প্রথম স্টার্টিং হয়েছে রবীন্দ্রসঙ্গীত দিয়ে, তারপর আমি স্টার্ট করেছি, আমি গান শিখেছি কানাই বৈরাগীর ছাত্র সুকুমার সরকার, উনি থাকেন গরিফায়, তারপর আমি শিখেছি রাঘবদার মার কাছে, রাঘব চট্টোপাধ্যায়ের মার কাছে আমি গান শিখেছি, তারপর কানু ভট্টাচার্য, যিনি অনেক নাম করা মিউজিক ডাইরেক্টর ছিলেন, মারা গেছেন, কিশোর কুমারের অনেক হিট গান করেছেন, ওনার কাছে আমি কিছুদিন শিখেছি। আচ্ছা, আর শেখা তো এখনো চলছে সবসময়, যে আমরা শিখি, আমরা রয়েছে যে আড্ডায়, সেই আড্ডায় তুমি যেটা বলছিলে যে এখন তোমার শুধু সানগ্লাসেস ফ্যাসিনেশন নয়, আরো অনেক ফ্যাসিনেশন রয়েছে, গানটা তো তোমার প্যাশন, মানে গান ছাড়া তুমি বোধহয় কিছু ভাবতেই পারবে না। তো এখন একটা গান শুনি, তোমার খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছ তুমি, আরেকটা গান শুনি। আমি একটা গান গাইছি, এই গানটা প্রথমত আমি আজকে যে গানগুলো গাইছি একটু সব চ্যানেলে গাই না এরকম গানই গাইছি, একটু সফট, এই গানটা যেটা গাইছি একটু সুফি আন্দাজ আছে, আবার টোটাল ফিল্মির ফেভার আছে, এই গানটা আমি চ্যানেলে কোনো চ্যানেলে প্রথম গাইছি আজকে। আচ্ছা, গানটার মধ্যে খুব ভ্যারিয়েশন আছে কর্ডের। আমি আছি তোমার দু চোখ জুড়ে মন জুড়ে, প্রাণ জুড়ে, আমি আছি তোমার বুক জুড়ে ঘর জুড়ে, আকাশ জুড়ে আছি আমি তোমার, চোখের জল হয়ে লেগে আছি তোমার ঠোঁটের রং হয়ে, মিশে আছি তোমার বিশ্বাসে অবিশ্বাসে, তুই মেরা মেরা, তুই মেরা মেরা, তুই মেরা মেরা, তুই মেরা, তুই মেরা মেরা, তুই মেরা মেরা, তুই মেরা মেরা, তুই মেরা, আমি আপন করেছি তোমার শূন্যতা, আমি
থাকি তোমার যন্ত্রণা আমি, আপন করেছি তোমার শূন্যতা আমি, ছুঁয়ে থাকি তোমার যন্ত্রণা তোমার শরীরে মিশে আছি, তোমার স্মৃতির পাতায় পাতায় লেখা কবিতায় আমি আছি, আমি আছি তোমার দু চোখ জুড়ে মন জুড়ে প্রাণ জুড়ে, আছি আমি তোমার চোখের জল হয়ে, লেগে আছি তোমার ঠোঁটের রং হয়ে, মিশে আছি তোমার বিশ্বাসে অবিশ্বাসে, তুহি মেরা মেরা তুহি মেরা মেরা তুহি মেরা মেরা তুহি মেরা তুহি মেরা মেরা তুহি মেরা মেরা তুহি মেরা মেরা তুহি মেরা। খুব সুন্দর। এই যে তুমি এত গান, এত মানে একটা রামধনু ব্যক্তিত্ব বলা যেতে পারে তোমাকে, এত কিছু, থ্যাঙ্কস ফর ইওর কমপ্লিমেন্ট। এই যে তুমি এতগুলো কাজ একসঙ্গে করো, তোমার ইন্সপিরেশন কে, ছোটবেলা থেকে কে তোমাকে গানের মধ্যে নিয়ে এলে? ছোটবেলায় তো একটা বাড়িতে পরিবেশ ছিল, বাবা গান গাইতেন, মাও গান গাইতে পারে, বাড়ির সবাই মোটামুটি গান গাইতে পারে, কিন্তু বাবা ডাক্তার হয়ে গেছে পরবর্তীকালে, তো সেই পরিবেশটা আমি পেয়েছি। তারপর পরবর্তীকালে আমার এই স্ট্রাগেলের পেছনে একটা মেন্টালি সাপোর্ট পেয়েছি খুব ভালোভাবে আমার বোন এবং আমার মা, এই দুজনের কথা স্বীকার করতেই হবে, মানে আমি আজ যে জায়গায় দাঁড়িয়েছে তার 50% ওদের জন্য। মানে আমাদের লাইনে তো একটা আপস অ্যান্ড ডাউনস থাকেই সব সময়, আর মেন্টালি সাপোর্ট যেটা ওদের কাছ থেকে আমি খুব পেয়েছি, আর আমার বোন খুব ট্যালেন্টেড, ও আমার বিভিন্ন কাজের ক্ষেত্রে খুব হেল্প করে থাকে আমাকে। আচ্ছা, তো দেখো আড্ডায় আড্ডায় সময় কতটা পেরিয়ে গেল, তোমার নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো করে কাটিও, আমাদের এই অনুষ্ঠানে তুমি এলে এবং এত সুন্দর সুন্দর গান শোনালে সেই জন্য আবার ধন্যবাদ। একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো তমুগ্ন। আমার তরফ থেকেও কমকাস 24x7 সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা, আর পর্দার উপরে যারা আমাকে দেখছেন, আমাদের দেখছেন, তাদেরকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। নতুন বছর অনেক ভালোভাবে কাটান, ভালোভাবে থাকুন। একটা গান। তোমার কি ফিগার গরম চালিকার, সবাইকে বেকার বেকার লাগে দেখে তোমায়, তোমার কি জাদু ঝরেছে মধু, সবাই কি শুধু শুধু লাইন মারে তোমায়, জম্বে 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 সিন আমি হব হিরো আর তুমি হিরোইন, জম্বে 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 সিন আমি হব হিরো আর তুমি হিরোইন, তুমি চোখ মারলে লেগেছে ঝটকা, তোমায় না পেলে গরম হয় মটকা, তুমি চোখ মারলে লেগেছে ঝটকা, তোমায় না পেলে গরম হয় মটকা, তোমার ন্যাকামি বদনামি টানে আমায়, তোমার কি ফিগার গরম চালিকার, সবাইকে বেকার বেকার লাগে দেখে তোমায়, তোমার কি জাদু ঝরেছে মধু, সবাই কি শুধু শুধু লাইন মারে তোমায়, জম্বে 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 সিন আমি হব হিরো আর তুমি হিরোইন, জম্বে 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 সিন আমি হব হিরো আর তুমি হিরোইন, জম্বে 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 সিন আমি হব হিরো আর তুমি হিরোইন, জম্বে 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 সিন আমি হব হিরো আর তুমি হিরোইন। Thank you.